আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো আমি মনোকক চ্যাসিস সম্পর্কে, যে সাধারণ বডি অ্যান্ড ফ্রেম চ্যাসিসের চাইতে কতটুকু ইফেক্টিভ এই মনোকক চ্যাসিস আর কতটুকু পার্থক্য রয়েছে দুইটার মধ্যে। আর সাধারণত আমরা যেই মনোকক চ্যাসিসের যে বাসগুলো দেখি, সে বাসগুলোর ব্র্যান্ডগুলো হলো, মানে আমাদের দেশে যে বাসগুলো চলে সাধারণত এসি বাস রেয়ার ইঞ্জিনের, সেগুলো ম্যাক্সিমামই মনোকক না হয় সেমি মনোকক। তো সেই ব্র্যান্ডগুলো হলো ম্যান, ভলভো, স্কেনিয়া, হিনো, ইউসুজু, মিৎসুবিশি ফুসো, মার্সিডিস বেঞ্জ অ্যান্ড সবার পরিচিত সবার চেনা হুন্ডাই। তো এই ব্র্যান্ডগুলোর বাস আমরা সাধারণত রাস্তায় দেখি যে চলে, বিভিন্ন জায়গায় যাতায়াত করে, বিভিন্ন রুটে চলে। তো এই মনোকক চেসিসের যে গাড়িগুলো রয়েছে, সেই চেসিসগুলোর উপরে যে বাসগুলো বিল্ড করা হয়, সেই বাসগুলোতে যে ধরনের ফেসিলিটিস থাকে, সেই মানে সব কিছু, মানে সাধারণ যে বাস অথবা ট্রাক, সরি বাস অথবা কার যেটাই বলি, দুইটাই প্রায় অনেকটাই সেম এই চ্যাসিসগুলোর ক্ষেত্রে। যেরকম সবার আগে যে এই ধরনের চ্যাসিসের যে বাসগুলো থাকে, মানে মনোকক চ্যাসিসের, সেগুলোর ওজন অনেক কম হয় তুলনামূলক। দ্বিতীয় ব্যাপার, যে এই ধরনের যে গাড়িগুলো থাকে সেগুলোর তেল খরচ কম হয়, কারণ ওজন কম যেহেতু গাড়ির সেক্ষেত্রে। আর চার নম্বর যে জিনিসটা থাকে সেটা হলো গাড়ির সেন্টার অফ গ্র্যাভিটি অনেক কম হয় সাধারণ গাড়ির তুলনায়, কারণ গাড়িটাতে চ্যাসিস ইউজ করা হয় না, সেক্ষেত্রে গাড়িটা অনেক নিচু হয়, সেই জন্য গাড়িটা স্টেবলভাবে চলতে পারে এবং ভালো স্পিড তুলতে পারে, সেক্ষেত্রে অনেক মানে ইউজফুল হয় সেক্ষেত্রে। চার নম্বরে যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটা হলো এই ধরনের গাড়িতে সবচেয়েতে হায়ার সেফটি প্রোভাইড করা সম্ভব কোম্পানির ক্ষেত্রে বেশিরভাগ। তো এই পাঁচ নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা হলো যে এই ধরনের যে গাড়িগুলো রয়েছে সেগুলো বেশি লোড ক্যারি করা সম্ভব হয় না সাধারণ ক্ষেত্রে, মানে বেশি পেলোড ক্যারি করা যায় না। তো সাধারণত আমরা দেখি যে অফ রোডে যে গাড়িগুলো চলে সেগুলো চেসিসের উপরেই চলে, মানে চেসিস ফ্রেমওয়ালা সেই গাড়িগুলোই থাকে। আর মনোকক চেসিসের গাড়িগুলো সাধারণত অন রোডের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয়। কিছু কিছু কার রয়েছে, যেরকম ল্যান্ড রোভার কোম্পানির রেঞ্জ রোভার হোক বা অন্য কোনো গাড়ি হোক সেই ব্র্যান্ডেরই, তো সে ধরনের গাড়িগুলো সাধারণত মনোককই থাকে, কিন্তু সেগুলো অফ রোডের ক্ষেত্রেই বানানো হয়। তো অনেক মানে টেকনোলজির অনেক চেঞ্জ রয়েছে, অনেক ব্যাপার রয়েছে, তো সেটা অন্য বিষয়। তারপরে যে জিনিসটা রয়েছে সেটা হলো এই ধরনের গাড়িগুলো কিন্তু বেশি মানে মেনটেনেন্স ফ্রি হয় না, মানে ইজি টু মেনটেনেন্স হয় না মনোকক চ্যাসিসের গাড়িগুলো। যে সাধারণ গাড়িতে আপনারা যে চ্যাসিসের সাথে মেশিনগুলো সেট করা থাকে, পাওয়ার ট্রেন সিস্টেম সেখানে সেট করা থাকে, আপনারা চাইলে যেটা ইচ্ছে খুলে রিপেয়ার করতে পারবেন, কিন্তু মনোকক যে চ্যাসিসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা সেই মানে আপনারা সেই সুবিধাটা পাবেন না, কারণ সেটা পুরো জিনিসটাই মানে বডির সাথে আটকানো, তো সেটা অনেকটা কষ্টকর হবে সেই ক্ষেত্রে। আর সবচেয়েতে লাস্ট যে জিনিসটা, সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো মনোকক চেসিসের যে গাড়িগুলো রয়েছে সে গাড়িগুলোর মানে অ্যাক্সিডেন্ট যখন হবে তখন সেই গাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে অন্যান্য যে বডি অ্যান্ড ফ্রেম চেসিস রয়েছে সেই গাড়িগুলোর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ বডি অ্যান্ড ফ্রেমের যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে চেসিস রয়েছে, সেগুলোতে হার্ড একটা ব্যাপার রয়েছে চেসিসের, তো সেটার যদি ক্ষতিগ্রস্ত হয়, সামনাসামনি সংঘর্ষ হয় কোনো জিনিসের সাথে, গাছের সাথে বা পুলের সাথে, যেখানে হোক বাড়ি খায়, তো সেখানে সবার আগে চেসিসে সেই জিনিসটা আঘাত পাবে, অ্যাবজর্ব হবে চেসিসে, তারপরে বডিতে আস্তে আস্তে আঘাত পাবে, অনেক ক্ষেত্রে উল্টে যায় বা ভাঁজ হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো সেই জিনিসটা হওয়ার সত্ত্বেও গাড়িটা পরে পরবর্তী সময়ে রিপেয়ারিং করা অনেকটাই সম্ভব হবে, কিন্তু সেই ক্ষেত্রে তুলনামূলক মনোকক চেসিসে যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলোতে সেই জিনিসটা কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না, মানে সেই জিনিসটা পুরো আবার নতুন করে বডি বিল্ড করতে হয় সম্পূর্ণ, মানে মনোকক চেসিসে যে গাড়িগুলো রয়েছে, মানে যে বাসগুলো রয়েছে সেগুলো। তো এই জিনিসটা সবচেয়েতে মানে বড় একটা খারাপ দিক, যে উপকারগুলো রয়েছে সেগুলো চাইতে। তো এই জিনিসটা হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্রেকের অনেক ইম্প্রুভ থাকে মনোকক চেসিসের গাড়িগুলো, কারণ ওজন কম হয়, তো বেশি হাই কোয়ালিটির ব্রেক ইউজ করলেও সেই জিনিসটা খুব সহজে এফিসিয়েন্টলি খুব সুন্দরভাবে থামানো যায়, তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কম হয়, প্লাস অ্যাক্সিডেন্ট হলে এ ধরনের ক্ষতিটা হয় আর কি, মানে রিপেয়ারিং করা অনেক কষ্টকর হয় সেক্ষেত্রে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নেক্সটে এরকম বাস অথবা ট্রাক রিলেটেড ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কোনো বাস অথবা ট্রাক সম্পর্কে জানতে চান বা কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই পেজে জানাবেন, সে পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফেসবুক পেজ, পেজটার নাম হলো যান্ত্রিক ফটোগ্রাফি, আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্স, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।